অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি দেখছেন আপনারা। এটাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে এখানে বসবাস করেছেন। এখান থেকেই তিনি গোপালনগর হরিপদ বিদ্যাপীঠে শিক্ষকতা করতেন। ছোটবেলায় ওনার সময়টা কেটেছে এখানেই। সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি দেখছেন আপনারা। অপূর্ব প্রাকৃতিক পরিবেশ, যেন তাহার ঐতিহ্যকে বহন করে চলেছে। বহু দূর দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা আসেন এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে।